নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল বুধবার চার রাশির লটারি প্রাপ্তির চোখ সৃষ্টি হয়েছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি শুনুন এবং প্রত্যেকে জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন দেখুন আজকের আলোচনাটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আপনারা অবশ্যই আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন দেখুন লটারি প্রাপ্তির জন্য প্রচুর আমাকে ফোন করছেন যে কৌশিকদা আমাকে আজকের টার্গেট নাম্বারটা বলে দিন তো আমার আজকের কোন সময়টা কেটে দিব বলে দিন তো দেখুন এরকম যাবতীয় প্রচুর 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 মেসেজ আসতে থাকছে হোয়াটসঅ্যাপে প্রথম কথা বলি যারা ব্যক্তিগতভাবে নিজেদের জীবনকে বদলাতে চাইছেন এইভাবে কিন্তু বলা সম্ভব না যে আপনার আজকের টার্গেট নাম্বার কত কারণ আপনার যোগটা রয়েছে জন্মকুণ্ডলিতে কি না আপনার আপনার নাম্বার কোনটা রয়েছে কোন বছর অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে আকর্ষিক প্রাপ্তি শুধুমাত্র যে লটারি থেকে যে অর্থপ্রাপ্তি হয় এমন না যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে অনেকেই প্রচুর মেসেজ করছে দেখুন যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন তারাই একমাত্র মেসেজ করুন শুধুমাত্র আমার লটারি আমার রাশিটা একটু বলে দিন তো আমি এ নামের অক্ষর আমার কি রাশি হবে দেখুন যারা যারা একটু বেশি বুঝে নিচ্ছেন কি না তাদের কিন্তু আমি রিপ্লাই কিন্তু দিচ্ছি না কারণ কি বলুন তো যেখানে আপনি কাজ আপনারা কাজ নেবেন না সেখানে নিজেকে কিন্তু স্যারেন্ডার করতে হবে অর্থাৎ যারা একটু বেশি বুঝছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি টোটালটা সেখানে কিন্তু আমি দেখি না অর্থাৎ যতক্ষণ না স্যারেন্ডার না হয়েছেন ততক্ষণ কিন্তু কৌশিক তার কিন্তু হাত ধরে না আর আমি যখন হাত ধরবো কি না তাকে কিন্তু টেনে তুলব কৌশিকরায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল যে কাজগুলো করি দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি ওই হচ্ছে হবে বলে কৌশিক রায়ের কাছে কোনো কথা নেই জন্মকুন্ডলিতে আপনাদের রাহু গ্রহ কেমন রয়েছে কারণ সর্বোপরি রাহু কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু কলিযুগে থাকে তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে প্রচুর মানুষ রয়েছেন যারা দীর্ঘদিন অর্থপ্রাপ্তির উপর ইনভেস্টমেন্ট করেই যাচ্ছেন লটারি টিকিট কেটেই যাচ্ছেন কিন্তু আগে আপনারা যদি গ্রহের প্রতিকারগুলো করেন কৌশিকদের রাশি বলছি বলেই যে প্রত্যেকেরই একই রাশি প্রত্যেকেরই যে হবে এমন না তাহলে তো আজকে সবাই কোটিপতি হয়েছে তাহলে কে আজকে গাড়ি চালাতো কে আপনার দোকান চালাতো বা কে আপনার যে গ্যাস যে দিয়ে যায় গ্যাস ডেলিভারি বয় কে করতো অর্থাৎ সবাই তো আছে কোটিপতি তো কিছু সংখ্যক মানুষের সঙ্গে মিলবে তাই আগে আপনারা ব্যক্তিগত জন্মচক বিচার বিশ্লেষণ করুন এবং চার্ট রিফরমেশান অবশ্যই করুন নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে আগামীকাল চার রাশির নিশ্চিত অর্থপ্রাপ্তি করতে চলেছে প্রথম রাশি আগামীকালের জন্য সেটি হচ্ছে রাশি কন্যা রাশির আপনাদের যে আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে নয় এবং তিন আপনাদের যে শুভ সময় সকাল দশটা উনিশ মিনিট থেকে সকাল দশটা উনিশ মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মহাসৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির টার্গেট নাম্বার চার এবং আট আপনাদের যে শুভ সময় সকাল দশটা ছত্রিশ মিনিট থেকে সকাল দশটা ছত্রিশ মিনিট থেকে আপনাদের এগারোটা এগারোটা একুশ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার তুলা রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে নয় এবং পাঁচ আপনাদের যে শুভ সময় বৈকাল চারটা আঠেরো মিনিট থেকে পাঁচটা বাহান্ন মিনিট পর্যন্ত টাইমটা শুভ এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার অন্তিম এবং শেষ রাশি সেটি হচ্ছে আপনার মহা সৌভাগ্যশালী রাশি মকর রাশি মকর রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার দুই আপনাদের যে শুভ সময় আগামীকালের জন্য সকাল দশটা সাঁত্রিশ মিনিট থেকে আপনার এগারোটা তিন মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ অর্থাৎ এই চারটি রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত ঘটতে চলেছে যদি না আপনাদের জন্মছকে কোনো দোষ না থাকে এই সময়ের মধ্যে কিন্তু আপনারা কিন্তু হতে চলেছেন মহা কোটিপতি যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন হস্তরেখা বিচার করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন দেখুন সমস্যা আছে সমাধানের পথও রয়েছে আর একটি কথা বলি গ্রহের প্রতিকারটা অবশ্যই করুন আপনার জন্মকুণ্ডলিতে যদি বড় কোনো দোষ না থাকে তবেই কিন্তু আপনার অর্থপ্রাপ্তি ঘটবে আর যাদের অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে আমি আবারও বলছি রাহু রক্ষা কবচ পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি হানড্রেড পারসেন্ট হবে অবশ্যই যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন সমস্যা আছে সমাধানের পথও রয়েছে যারা টিকিট কাটছেন হচ্ছে না আপনার লটারি বাঁধছে না আমি একটি কথা বলবো আপনারা জন্মকুণ্ডলি এবং পাশাপাশি হস্তরেখা আপনারা বিচার বিশ্লেষণ করুন কোন জায়গাটাতে সমস্যা রয়েছে তার প্রতিকার প্রতিবিধান কি রয়েছে এটা অবশ্যই করুন এবং পাশাপাশি আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে ভিডিওটি আপনারা শেয়ার করুন এবং প্রত্যেকে জয় গণপতি পাপ্পা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ